বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হবে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টকে এই কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা একটু ভালো মতো জানা প্রয়োজন, কেননা অনেক সময় ছাত্রছাত্রীকে দশটা ওই অ্যাসিডের নাম বলতে গেলেই দেখা যায় যে থমকে যায়। তো আমরা যদি এই নিয়মটা জানি তাহলে আমরা অনেকগুলো অ্যাসিডের নাম কিন্তু বলতে পারি। তো কার্বক্সিলিক অ্যাসিডের মা কে, অর্থাৎ এর সাধারণ সংকেত কী? এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। কোনো জায়গাতে যদি COOH দেখেন তাহলে চোখ নাক কান বুঝে আপনি বলে দিতে পারছেন এটা কার্বক্সিলিক অ্যাসিডের একটা সন্তান হবে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে যে এখানে n এর মান 0 থেকে শুরু হয়, তো 0 থেকে শুরু হবে এবং 1, 2, 3, 4 এগুলো বসাবেন আস্তে আস্তে। তো আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের দুইটা সন্তানকে একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা যদি এখানে n এর মান 0 বসাই তাহলে পাবো C বাদ চলে যাবে, তারপরে এখানে পাবো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা পাবো, তাহলে H বন্ড COOH, তাহলে H বন্ড COOH। বাট আমরা যদি এখানে 2 বসাই তাহলে পাবো আমরা C2, H পাবো আমরা কত, 5, অ্যান্ড COOH, যেটিকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা এদের তো নামকরণ করতে হবে, অর্থাৎ এটা তো হচ্ছে মা, মা থেকে তো সন্তানগুলো আসলো, অনেক সন্তান আসবে, তো তাদের নামকরণ তো করা দরকার। তো নামকরণ করার ক্ষেত্রে ওই কার্বক্সিলিক অ্যাসিডের যেটা মা, সেই মা চলে গেল মুরব্বির কাছে এবং মুরব্বীকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল যে আমার সন্তানের নামগুলো কীভাবে কীভাবে দিব। তখন মুরব্বীরা ভালো করে বলে দিল যে তোমার সন্তানের মধ্যে যদি কার্বন একটি থাকে তাহলে মিথ কথাটা উল্লেখ করবো, যদি কার্বন দুটি থাকে ইথ, কার্বন তিনটি থাকলে প্রোপ, চারটি থাকলে বিউট, এভাবে একই রকমভাবে ইউজ করবো। বাট স্পেশালি মিথ কথা তো থাকবেই, তো ইউজ করার ক্ষেত্রে মিথা কথাটা আসবে, ইথা, প্রোপা, বিউটা এরকম কথাটা আসবে। এবং মুরব্বী অবশ্যই ভালো করে বলে দিল যে তোমার সন্তানের নামের শেষে যেন অবশ্যই ওয়াইক অ্যাসিড কথাটি যুক্ত থাকে, এবং হ্যাঁ, অ্যাসিড কথাটি যেন আলাদাভাবে থাকে স্পেস দিয়ে। তো আমরা এই দুটো নামকরণ যদি করি তাহলে কীভাবে করবো একটু খেয়াল করি। কার্বন কতটি রয়েছে? একটি, তাহলে কী হবে? মিথা। তাহলে আমরা বসেছি এখানে মিথা, অ্যান্ড যেহেতু এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড তাহলে বলতে হবে অয়িক অ্যাসিড, তাহলে মিথানয়িক অ্যাসিড, এরকম একটা কথা আসবে, অর্থাৎ যে হবে মিথা অয়িক না মিথানয়িক। এখানে কার্বন কতটি রয়েছে দেখেন তো, 1, 2, 3। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো আমরা দুইটা দিয়ে বসেছিলাম, কার্বন কোথা থেকে তিনটা চলে আসলো? আসলে COOH এর ক্ষেত্রে কিন্তু একটা কার্বন রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের সেই কার্বন সহকারেই শনাক্ত করতে হবে। তাহলে একটি কার্বন, দুইটি কার্বন, তিনটি কার্বন, তাহলে তিনটি কার্বন থাকার কারণে হবে কি, প্রোপা, অ্যান্ড লাস্টে গিয়ে আমরা যোগ করে দেবো ওয়াইক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। এবার আমরা একটু বড় বড় নামগুলো খেয়াল করি তাহলে ভালো করে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কার্বনের নামকরণ করার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথমে বৃহৎ কার্বন শিকল নিতে হবে, এবং নামকরণ কোন দিক থেকে করবো সেটা আগে প্রথম কাজ। আমি নামকরণ অর্থাৎ কার্বনের মানে এখানে 1 দেবো না 2, 3, 4 এরকম দিব, নাকি এখানে 1, 2, 3, 4 দিব, যেদিক থেকে আমাদের কার্যকারীমূলক থাকবে সেদিক থেকে নামকরণ করতে হবে, তাহলে নামকরণ এদিক থেকে করতে হবে। তাহলে কার্বন কয়টি রয়েছে? 1, 2, 3, 4, চারটি কার্বন রয়েছে, তাহলে চারটি কার্বনের থাকার কারণে আমাদেরকে কী বলতে হবে? বিউটানোয়িক অ্যাসিড। আমরা বুঝতে পেরে গেছি আসলে, তার কারণ চারটির মানে হচ্ছে বিউটা এবং অয়িক অ্যাসিড, তাহলে আমাদের বিউটানোয়িক অ্যাসিড এটা হবেই হবে, অ্যাসিড কথাটি কিন্তু আলাদাভাবে। বাট এখানে একটা প্রতিস্থাপক রয়েছে, সেটা হচ্ছে CH3 বা যেটি হচ্ছে মিথাইল। মিথাইল হচ্ছে একটা অ্যালকাইলের সন্তান। অ্যালকাইল কাদেরকে বলা হয়? এই মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করে দিবেন তখন কিন্তু একটা অ্যালকাইলের সন্তান পাওয়া যায়, যেটার নাম হচ্ছে মিথাইল। এখানে দেখেন হাইড্রোজেন 4টি, এখানে রয়েছে হাইড্রোজেন 3টি, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথাইল, একইভাবে আমরা এগুলো অ্যালকাইলগুলো পাই। তো দ্যাট মিনস এটা হচ্ছে তাহলে মিথাইল। তো এখন আমরা নামকরণ যদি করি তাহলে এই প্রতিস্থাপকের নামটা কিন্তু অবশ্যই পেছনের দিকে বসবে। তাহলে এখন আমাদের এই মিথাইলটা কয় নাম্বারে রয়েছে? 1, 2, 3, এদিক থেকে বলা যাবে না কিন্তু 1, 2, তার কারণ নামকরণ আমি ওই দিক থেকে করছি, তাহলে এটা নাম হবে কি? 3, অবশ্যই হাইফেন, দেন হবে এখানে মিথাইল, এবং অবশ্যই এটা অ্যাডজাস্ট থাকবে, তার কারণে এটা সম্পূর্ণ নাম আমি যদি বলি তাহলে কী হবে একটু ভালো করে খেয়াল করেন, 3 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। এবার এখানে একটু খেয়াল করি, এখানে কার্বন কার্বন এক বন্ড রয়েছে, কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, তাহলে এখানে কিন্তু প্রাধান্য পাবে কিন্তু অবশ্যই এই ডাবল বন্ড যেটা আছে সেটা আগে নামকরণ করে ফেলতে হবে, অ্যান্ড ওয়াইক অ্যাসিড এটা, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সন্তান, সেটা পরে নাম করতে হবে, অর্থাৎ মূল নামটা লাস্টের দিকে হবে।
এখন আগে এমনি নামটা কী হয়েছে দেখেন, এক দুই তিন চার, এখানে কিন্তু কোনো প্রতিস্থাপক নেই। তাহলে প্রতিস্থাপক না থাকলে আমরা আরও সহজভাবে পেয়ে যাই, তাহলে চারটা কার্বন থাকার কারণে এখানে অবশ্যই বলবো বিউট। তাহলে আমরা কিন্তু বিউটটা নয়িক অ্যাসিড বলতে পারবো না এখানে, তা কারণ ওই যে বিউটটা নয়িক বলতে পারবো না একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে ডাবল বন্ড রয়েছে। আমরা যদি একটাই কার্বন বন্ড থাকতো তাহলে আপনি বিউটানয়িক অ্যাসিড বলে দিতে পারছেন, বাট এখানে আগে আপনাকে বিউট কথাটা নিয়ে চলে আসতে হবে, তা কারণ চারটা কার্বন রয়েছে, তাহলে বিউট কথাটা আগে নিয়ে চলে আসি। এবার এই কার্বন কার্বন ডাবল বন্ডটা, এই যে ডাবল বন্ডটা কয় নাম্বারে রয়েছে, এবার এদিক থেকে যদি কোনো এক দুই নাম্বারে পড়ে, এদিক থেকে দুই নাম্বারে পড়ে, তাহলে আমাকে সেটা উল্লেখ করে রাখতে হবে যে এখানে দুই নাম্বারে একটা অ্যালকিন রয়েছে, তাহলে এখানে টু এবং এটা হচ্ছে ইন, তার কারণ কার্বন কার্বন ডাবল বন্ড মানে হচ্ছে এটা অ্যালকিন। প্রধান নাম বিউট থেকে গেল, এবার এখানে আগে প্রথমত আমার প্রাধান্য পাবে কার্বন কার্বন ডাবল বন্ডের, তাহলে টুতে রয়েছে সে, তাহলে টু ইন বসে থেকে গেল। এবার আমার এটার যেটা আসল নাম, আসল নামটা বসে দিতে হবে। এবার আসল নামটা কী আছে, এখানে হচ্ছে ওয়াইক অ্যাসিড, কিন্তু আমরা ওয়াইক অ্যাসিডটা এক নম্বরে রয়েছে না, তাহলে আমরা বলবো এখানে ওয়ান, দেন আমরা বলবো ওয়াইক অ্যাসিড। এবার কোনো কোনো যৌগতে সি ডবল এইচ দুইটি থাকতে পারে, তো যখন দুইটি থাকবে শুধুমাত্র ডাই ওয়াইক অ্যাসিড কথাটা বলতে হবে। আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে বুঝিয়ে যেতে পারবো। যেমন এখানে আছে এইচ ডবল সি বন্ড সি ডবল এইচ, তাহলে এখন দেখেন তো কার্বন এখানে কতটি রয়েছে, দুইটি, একটা একটা দুইটা, তাহলে হবে এটা ইথ কথাটা থাকবে, তাহলে ইথেন মানে এটা হচ্ছে যে এটা কার্বন কার্বন এক বন্ধন, তাহলে অ্যালকেনের এটা, তাহলে অ্যালকেন মানে হচ্ছে প্রথমটা যদি হয় মিথেন তারপর এটা হয় ইথেন, তাহলে এটা হচ্ছে ইথেন। আর যেহেতু দুইটা সি ডবল এইচ সি ডবল এইচ দুইটা রয়েছে, তাহলে ইথেন ডাইওয়েক অ্যাসিড। আমরা আরও দুইটা উদাহরণ লক্ষ্য করি তাহলে আরও বুঝতে পারবো। এবার একটু খেয়াল করেন, এখানে কী রয়েছে, এইচ ডবল সি বা সি ডবল এইচ একটা এবং সি ডবল এইচ আরেকটা, এবং এখানে রয়েছে সি এইচ টু, কার্বন কার্বন সবগুলো এক বন্ধন, তাহলে কার্বন কতটি রয়েছে, তিনটি, তাহলে আমাদের থাকবে কি প্রোপেন, তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন ডাইওয়েক অ্যাসিড। তাহলে একইভাবে এখানে কার্বন এক দুই তিন চারটা রয়েছে, তাহলে এটা হবে কি বিউটেন ডাইওয়েক অ্যাসিড। এভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করতে পারি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।